ভোট কেন্দ্র সমূহের জন্য ফিক্সড আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এর আগে যেটা ছিল সেটা যথেষ্ট পরিমাণ বাড়িয়ে এখন প্রতিটি স্বাভাবিক সেন্টারে অস্ত্রসহ পুলিশ থাকবে তিনজন এবং অস্ত্রসহ আনসারের পিসি এপিসি থাকবে তিনজন, মোট ছয়টি অস্ত্রধারী সদস্য থাকবে এবং প্রতিটা বুথ ম্যানেজমেন্টের জন্য মিনিমাম 10 জন আনসার থাকবে এবং 6টির অধিক সংখ্যক বুথ যেখানে আছে সেখানে অতিরিক্ত একজন করে থাকবে। আর গুরুত্বপূর্ণ সেন্টারগুলোতে পুলিশ সদস্য থাকবে 4 জন অস্ত্রসহ এবং আনসার সদস্য থাকবে 3 জন পিসি এপিসি অস্ত্রসহ এবং টোটাল 17 থেকে 18 জন আমাদের ফোর্স মোতায়েন। এছাড়া যেহেতু আমাদের ভোটের দিন ব্যালট পেপার পৌঁছানো হবে কাজেই মোবাইল ফোর্স স্ট্রাইকিং ফোর্স তারা ভোর রাত্রে এই ব্যালট পেপার পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত থাকবে। ব্যালট পেপারগুলো সেন্টারে পৌঁছানোর পর তাদের এলাকা ভিত্তিক যে দায়িত্ব বণ্টন করা হবে জেলা ম্যাজিস্ট্রেট পুলিশ সুপার রিটার্নিং অফিসারের সাথে আলাপ করে যেটা করবে সেইভাবে তারা দায়িত্ব পালন করবে। প্রতিটি ইউনিয়নে 1 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে, প্রতিটি উপজেলায় 1 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে। আমাদের কন্ডাক্ট রুলটাকে প্রতিপালন হচ্ছে কিনা এটা দেখভাল করার জন্য ভোটের 2 দিন আগে, ভোটের দিন এবং ভোটের পরবর্তী আমাদের স্ট্রাইকিং ফোর্স বা মোবাইল ফোর্স থাকবে। প্রতি গড়ে 5টি সেন্টারের জন্য 1টি টিম থাকবে, আনসার পুলিশ বিজিবি র্যাব কোস্টগার্ডের সমন্বয়। আর আমাদের উপকূলীয় উপজেলাগুলোতে বিজিবির পরিবর্তে কোস্টগার্ড দায়িত্ব পালন করবে এবং পার্বত্য এলাকার কিছু দুর্গম সেন্টারের জন্য আমাদের প্রতি বছরের মতো এবছরও হেলিকপ্টারে আমাদের পোলিং পার্সোনেল এবং আমাদের এই পর্যন্ত গোয়েন্দা তথ্য অনুযায়ী সেরকম কোনো সহিংসতার খবর নাই। তারপরেও আমাদের প্রতিটি বাহিনী অ্যালার্ট থাকবে এবং সুষ্ঠু ভোট নির্বাচনের অনুষ্ঠানের জন্য যা যা করণীয় সেটা করা হবে। আমাদের একটা সমন্বয় সেল হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সমন্বয় সেলটা সকল বাহিনীর প্রতিনিধিদের সমন্বয় এবং গত সংসদ নির্বাচনের আদলে সকল ধরনের নির্বাচন সংক্রান্ত কমপ্লেইন আমরা ট্রিপল নাইনের মাধ্যমে গ্রহণ করা হবে এবং একটা সফটওয়্যারের মাধ্যমে এটাকে ম্যানেজ করা হবে। প্রতিটি কমপ্লেইন আসার পর থেকে এটা কীভাবে নিষ্পত্তি হলো কে এটা দেখলো সব কিছু ট্র্যাকিং থাকবে এবং একটা টিম এখানে বসে দেখভাল করবে। এটাও প্রতিটা চার কিস্তি ভোটের প্রতি ভোটের 2 দিন আগে, ভোটের দিন এবং ভোটের পরের দিন, এই 4 দিন করে আমাদের এই সমস্যা। তো আজকের মিটিংয়ের এইটাই মূল।